হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর হ্যাঁ, পিওর পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতেই আজকের ব্লগটা স্টার্ট করছি। সমস্ত বাসি কাজ সেরে নিয়ে এখন আমি আলু নিয়ে বসে পড়েছি। আলু কাটবো, মুড়ি খাবার জন্য ভাবছি আলু ভাজা করব, আর সঙ্গে করব একটু চাউমিন। তাই একবারেই আলুটা কেটে নিচ্ছি। আজকে মেয়ের ডান্স ক্লাস আছে বর্ধমানে, আর ওকে নিয়ে যাব, তাই ওর জন্যই এই চাউমিন টিফিনটা করে নিচ্ছি। আর আজকে চাউমিনে আমি কী কী দিয়েছি জানো? একটু আলু দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর দিয়েছি দুটো বিনস, বাদাম, টমেটো, আর দিয়েছি দুটো ডিম। আর এদিকে দেখো, আমি মুড়ি খাবার জন্য আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি দুটোই হয়ে যায়, আর তাড়াতাড়ি আমি ট্রেনটা পেয়ে যাই, সেই জন্যই দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। আজকে আমি আর রান্না করতে পারবো না, বর্ধমান যাওয়ার ট্রেনটা হচ্ছে 9:16, আর ফিরবো প্রায় 3টে বেজে যাবে। তাহলে মাই রান্না করবে, আর সেই জন্য মা সবজি নিয়ে বসে পড়েছে কাটতে, আর এদিকে কাকিমাও নিজের কাজগুলো পরপর পরপর করে নিচ্ছে। আর দেখো, এখন আমি চা নিয়ে বসে পড়েছি, সবাইকে চা দিয়ে আমি এখন একটু দুধ চা খাচ্ছি। সকালবেলাতে একবার খেয়েছি লিকার চা, আর দুধ চাটা খেতেই বেশি ভালো লাগে। ও হ্যাঁ, তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, আজকে আমি মেয়েকে ডান্স ক্লাসে ভরে দিয়ে আমার বাবার সঙ্গে দেখা করতে যাব। অনেক দিন, মানে প্রায় 2.5 থেকে 3 মাস আমার বাপের সঙ্গে দেখা করা হয়নি, আর মায়ের সঙ্গে দেখা করা হবে না, আমি বাবা যেখানে কাজ করে সেখানে চলে যাব দেখা করতে বাপের সাথে। আর এদিকে দেখো, আমার চাউমিন একদম রেডি হয়ে গেছে, আর আমি নিজেও রেডি হয়ে বর্ধমানের জন্য একদম বেরিয়ে পড়েছি। প্রথমে স্টেশনে গিয়েছিলাম, কিন্তু স্টেশনে ট্রেন এতটাই লেট যে আমি বর্ধমান রাইট টাইমে পৌঁছাতে পারবো না বলে আবার বাসের জন্য অপেক্ষা করছি। তারপর বাস আসে, আর আমিও মেয়েকে নিয়ে বাসে উঠে পড়ি, কিন্তু বাসে এতটাই ভিড় ছিল যে আমি কোনো ভিডিও ক্লিপিং করতে পারিনি। আর এখন দেখো, আমি নওয়াভাটে নেমে পড়েছি, আবার একটা বাস ধরবো, কিন্তু তার আগে আমি একটা দোকানে ঢুকে যাই, আর আমার মেয়েটার একটু মানে বাসে চাপলে একটু গা পাক দেয়, সেই জন্য আমি একটা কোল্ড ড্রিঙ্কস কিনতে দোকানে যাই। প্রচণ্ড রোদ উঠেছিল, আর বাসের ভেতরে ছিল তেমনি গরম, আর আমি ওই জন্যই যখন বাসে যাতায়াত করি না, একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিই, ওই কোল্ড ড্রিঙ্কসটা ঢুকঢুক করে খেতে খেতে যাই, তাহলে অতটা গরমটা বুঝতে পারি না। এই দেখো, আমি এখন বর্ধমান স্টেশনের দিকে চলে এসেছি, জাস্ট বর্ধমান স্টেশনটা ক্রস করছি। তারপর বাস থেকে নেমে আমি মেয়েটাকে ক্লাসে ঢুকিয়ে দিই, আর তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে আমি আমার বাপির সঙ্গে দেখা করতে যাব, তাই টোটোতে করে এখন বাপির সঙ্গে দেখা করতে যাচ্ছি। আর এই দেখো, আমি এখন আমার বাপির কাছে চলে এসেছি। আমার বাপি পেশায় একজন কম্পাউন্ডার, আর উনি একজন বেসরকারি ক্লিনিকে কাজ করেন। তো এখন আমি বাপির সঙ্গে 2.5 মাস দেখা না হওয়ার যে গল্প, সেই গল্প করতে ব্যস্ত, আর অনেক দিন পর দেখা হয়েছে, তো তাই মনটাও অনেকটা হালকা হয়ে গেল।
আর এদিকে জানো মাও সমানে ফোন করছে যে মা বাবার সঙ্গে দেখা করতে গেলি আর মায়ের সঙ্গে দেখা করতে এলি না। তো আমি বললাম আজ আর হবে না, পরে একদিন যাব। বাপির কাছে প্রায় এক ঘন্টার মতো ছিলাম, আর এরপর তো ফিরতে হবে কারণ মেয়ের ক্লাস শেষ হয়ে গেলে মেয়েকে নিতে হবে। তো বাপির কাছ থেকে আমি এরপর চলে যাচ্ছি আবার আমার মেয়ের কাছে। মুখে একগাদা হাসি থাকলেও ভেতরে ভেতরে কিন্তু একটা চাপা কষ্ট থেকেই যায়। মনে হচ্ছিল কি জানি আবার কবে দেখা হবে। আর এইসব ভাবতে ভাবতে আবার আমি মেয়েটার কাছে চলে যাই মেয়েটাকে নিতে। মেয়ের ক্লাস শেষ, আর এরপর আবার আমি মেয়েটাকে নিয়ে বাসে করে ফিরি বাড়ির দিকে। বাজারে যখন নামি তখন বাজে 2:15, আর মেয়েটাকে তো সেই খাইয়েছিলাম 10টার সময়। তো এখন বাজারে নেমে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো কী খাবো খুঁজে পাচ্ছিলাম না। সামনেই ছিল একটা বিরিয়ানির দোকান, তাই আমরা বিরিয়ানি খেতে দুজনা ওই দোকানে ঢুকে পড়ি। দোকানে ঢুকে প্রথমে হাত মুখ ধুয়ে নিলাম, আর তারপরে 2 হাফ চিকেন বিরিয়ানি আর 1টা চিকেন চাপ অর্ডার করেছিলাম। গরম গরম বিরিয়ানি আর চিকেন চাপ যে এই দুপুরে আমাদের কী কতটা ভালো লাগলো তা তোমরা আমাদের প্লেটগুলো দেখলেই বুঝতে পারবে। খাওয়া দাওয়া শেষ করে দোকান থেকে বেরিয়ে এরপর যাচ্ছি আমরা বাজারের দিকে টোটো খুঁজবো বলে, আর এরপর টোটো করে বাড়ি চলে যাব। আজকের সারাটা দিন কিন্তু আমাদের টোটোতে করে আর বাসেতে করেই কেটে গেল, আর টোটো আমরা পেয়ে গেছি। তো চলো এখন বাড়ি যাই, আর তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিওতে। এখন টাটা।